নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীর শুরুতে প্রতিদিনের মতো আপনাদের বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্কের এত কিছু জায়গা থাকা সত্ত্বেও, এত কিছু ইস্যু থাকা সত্ত্বেও, এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এই মুহূর্তে শাসক দলের রাজনীতি চলছে সম্পূর্ণ অন্য গতিতে। দুটো লাইন শোনাবো আপনাদের, দেখুন মনে করতে পারছেন কিনা। হে আমার আমেরিকার ভাই ও বোনেরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছো তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে। বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। হিন্দুদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি এবং গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে। আমরা মনে করি সকল ধর্মই সত্য। আশা করি মনে করতে পারছেন যে কোন লাইনগুলো শোনালাম। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে এই লাইন শুনেছিল গেরুয়া বসুন্ধরী, লাইনগুলো শুনিয়েছিলেন গেরুয়া বসুন্ধরী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আজকের বাংলায় তিনি জন্মালে প্রথম প্রশ্নটা বোধহয় ধেয়ে আসতো তাঁর গেরুয়া বসন নিয়ে, কারণ এখন বোধহয় এই কথা বললে তাকেও হয়তো সাম্প্রদায়িক হিসেবে দাগিয়ে দেওয়া হতো। ধর্মনিরপেক্ষতার মুখোশধারী একদল রাজনীতিবিদ ঘৃণ্য স্বার্থে এই কাজটা করেই চলেছে। তাদের আপত্তি রয়েছে গেরুয়া রঙে, তাদের আপত্তি হিন্দু শব্দে, তাদের আপত্তি রাম শব্দে, এবং রাম মন্দিরে তো বটেই, কারণ 22 জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে বিরাট এই উদ্বোধনের দিকে। গোটা অযোধ্যা জুড়ে যখন সাজো সাজো রব, ঠিক তখন রাজনীতির রুটি সেঁকতে ব্যস্ত বিরোধীরা। বামের আগেই জানিয়ে দিয়েছিল তারা উদ্বোধনে থাকবে না, আর এবার সেই পথেরই পথিক তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা এই নিয়ে প্রশ্ন করেছিলাম মন্ত্রী শশী পাজাকে, ধরে মাছ নাছুই পানির মতো, কি উত্তর দিয়েছিলেন গতকাল শশী পাজা দেখাবো। সুশীদির, সিপিএম বলছে রাম মন্দির উদ্বোধনে যাব না এবং বিবৃতি দিয়ে জানিয়েছে, আপনারা আমন্ত্রণ পেলে যাবেন? আমরা বলি শ্রদ্ধা সহকারে সমস্ত মন্দির মসজিদ গির্জা চার্চ সব জায়গায় আমাদের শ্রদ্ধা থাকছে। আজকে দেখুন, এই মরশুমে আপনি দেখছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ এসেছেন, গুরুদ্বারা গেলেন, এই সময় 25শে ডিসেম্বর বড়দিন। আজকে বাংলায় এই মাটিতেই তারা কিন্তু সব ধর্মের সমন্বয়, সব ভাষার সমন্বয়, সব জাতির সমন্বয় পাবেন, এই মিলন ক্ষেত্র এখানে। আলাদাভাবে আবারও বলি, জয় শ্রীরাম জয় সীতারাম, আমরা রাম সীতা পুজো করি, আমরা মা কালীর পুজো করি, মা দুর্গার পুজো করি, এটা আমায় প্রদর্শন করতে হবে। ভক্তিটা ভিতর থেকে আসে, প্রদর্শনের জন্যে নয়। আর স্লোগানগুলো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এই জন্য এই প্রশ্ন আমার মনে হয় আপনাদের করাই উচিত নয়। ভক্তি আসে ভেতর থেকে, অন্তরস্থল থেকে, তা দেখানোর নয়। যদি সত্যি দেখানোর না থাকতো তাহলে বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে, ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে খোদ রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই সমস্ত পোস্টার গোটা রাজ্য জুড়ে, শহর জুড়ে পোস্টার ব্যানার হোর্ডিং দেখতে পাওয়া গিয়েছিল, কেন সেগুলো নিয়ে বিরোধীরা কথা বলার সুযোগ পেয়েছিলেন? সমন্বয়ের কথা বলছেন মন্ত্রী, কিন্তু এই বাংলাতেই যখন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয় তখন আমন্ত্রিত হয়েও সেই অনুষ্ঠানে গড় হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই রাতেই ক্রিসমাসের রঙিন উৎসবে তিনি উপস্থিত থাকেন, চার্চের ক্যারলে তিনি উপস্থিত থাকেন। তৃণমূলের এই দ্বিচারিতার রাজনীতি নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ভাষায় এই রাজনীতি দ্বিচারিতার রাজনীতি। শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা, কি বলছেন শোনাবো। মমতা ব্যানার্জি আর তার দলকে লোক জালি হিন্দু বলে মনে করে, জালি হিন্দুরা যাই করুক, মমতা ব্যানার্জি বেনারসে গিয়ে বিধানসভা ভোটের আগে মাথায় চন্দন টন্দন মেখে দুধ ঢেলেছিলেন, কিন্তু 17টা সিটে 17টাই বিজেপি পেয়েছে। অযোধ্যা রাম মন্দিরই নয়, কখনো গেরুয়া রঙেও আপত্তি দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি খুব সম্প্রতি যখন
ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতীয় দলের পরাজয় হয়, তখন তারপর ভারতীয় দলের জার্সিতে কেন সেখানে গেরুয়া রং রয়েছে, কেন প্র্যাকটিস জার্সি গেরুয়া রঙের বা কমলা রঙের, বা ভারতীয় যে জার্সি ক্রিকেট টিমের তার জার্সির মাঝখানটা কেন গেরুয়া রং, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এবং তার বক্তব্য হচ্ছে যে সেই সমস্ত কারণেই হয়তো ভারতীয় ক্রিকেট টিমের হার প্রশ্ন তুলেছিলেন। এবং তারও আগে জয় শ্রীরাম স্লোগান শুনেও কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, কখনো শ্রীরাম স্লোগান নিয়ে আপত্তি জানিয়েছেন, কখনো গেরুয়া রং নিয়ে আপত্তি জানিয়েছেন। এমনকি তার আপত্তি জানানোর কারণে ভারতীয় যে ক্রিকেট টিম তাদের পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু সেই আপত্তিগুলো আদৌ কি মানায় একটা রাজ্যের শাসক দল? তিনবারের নির্বাচিত শাসক দল যারা সরকারে রয়েছে, ক্ষমতায় রয়েছে, এবং এই দেশের একটা অংশ আমরা যারা এই মুহূর্তে এই শহর কলকাতার এই শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে খবর পড়ছি, আমরাও তো এই দেশেরই অংশ। এই দেশ আমার, এই রাজ্য আমার, এই শহর আমার, এই দেশ আমার। অথচ অদ্ভুত রকমভাবে কখনো গেরুয়া রং চলে আসছে রাজনীতির ময়দানে, আর কখনো জয় শ্রীরাম স্লোগান চলে আসছে। শুধু স্লোগান চলেই আসছে না, তা নিয়ে আপত্তিও সামনে আসছে। জয় শ্রীরাম স্লোগানে আপত্তিটাও সামনে আসছে। দুটো বক্তব্য শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখুন। আমি তো সব গেরুয়া বানা দিয়া, উই আর প্রাউড অফ ইউর ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড আই বিলিভ দে উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। উসকো ভি অর গেরুয়া বানা দিয়া, উসকো ড্রেস জব প্র্যাকটিস করতে হয় গেরুয়া বানা দিয়া। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री ममता बैनर्जी का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं, आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती ममता बैनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है। ऑल पॉलिटिकल पार्टी का और गवर्नमेंट का पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया। लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना, ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे यही, ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। গেরুয়াতে আপত্তি, জয় শ্রীরামে আপত্তি, জয় শ্রীরাম নাকি কখনো কখনো গালাগালি দেওয়া হয়ে যায়। এবং মঞ্চে ওঠার সময় যদি জয় শ্রীরাম স্লোগান আশপাশে আসে শোনা যায়, তাহলে সেটা বেইজ্জত করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ নিজেই তৈরি করতে করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সর্বশেষ শিলমোহর বোধহয় এটাই ছিল যে রাম মন্দির উদ্বোধনে আমি যাব না, বাকি যারা জোট শরিক তারাও একই পথের শরিক হয়েছেন, কংগ্রেস, সিপিএম, এবার মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যা রাম মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস, অথচ সেই তৃণমূল নেত্রী সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য রেখেছেন। দেখাব। আজ বলতে হয় ইতিহাস বদললো, দেশ কা সংবিধান বদললো, জো ভি মর্জি করতে হয় ফির এনআরসি লেকে আয়া। মে বলা মে তো নেই করনে দেগা, অর কোই স্টেটমেন্ট কে আওয়া নেই হোতে সবক
हम तो अल्लाह ताला के पास दुआ मांगेंगे, अल्लाह दुआ करो इसको हिम्मत अब रुक दो, इसको दादागिरी अब रुक दो, इसको झुमला अब रुक दो, इस बोलता है टोक दो टोक दो, क्या टोक दो, अगर हम लोग इकट्ठा हो जाएगा तो तुम्हारा चेयर ही गिर जाएगा, टोक दो टोक दो चला जाएगा। কোথায় রাজনীতি হচ্ছে তাহলে? কাদের কোন অনুষ্ঠানে গিয়ে কারা রাজনীতি করছে? কারা ধর্মকে আশ্রয় করছে? বার্তাটা পরিষ্কার, নিরপেক্ষতার আড়ালে কোথাও একপক্ষের পাশে দাঁড়ানোর রাজনীতিটাই কি এতদিন ধরে চলে এসছে আর সেটাই এখন চলছে, এবং তার জন্যই যত রকমের বিদ্বেষ, যাবতীয় মন্তব্য। যে তৃণমূল ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাটনি রাজনীতির অভিযোগ তুলেছে, সেই তৃণমূলই, সেই তৃণমূলের মন্ত্রী অখিল গিরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে চণ্ডীপাঠের বদলে গীতা পাঠের আয়োজন করেছেন। যদি সত্যি সত্যি বিদ্বেষ থাকে তাহলে প্রতিযোগিতা কিসের? এরও প্রশ্ন থাকছে। অখিল গিরির একটা বক্তব্য শোনাবো, তারপর আরও বেশ কিছু প্রশ্ন হচ্ছে, তা নিয়ে শুরু করবো আজকের ডিবেট। আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক। আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করব। আসলে কি ছত্রে ছত্রে দ্বিচারিতা? আমন্ত্রণ জানানোর পরেও গীতা পাঠে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কি অযোধ্যা? দেশভক্তির দেশের ভক্তি, সংস্কৃতি ঐতিহ্যে আঘাত দিয়ে ভোটের রাজনীতি সত্যি কি বেশি দিন ধরে চালানো সম্ভব? ক্ষমতার দম্ভ থাকবে না, ভোটের রাজনীতি চিরস্থায়ী নয়, রাজনীতি যে যে খাতে কোথাও বইছে এই মুহূর্তে 2024 লোকসভাকে সামনে রেখে সেখানে এই প্রশ্নগুলো উঠছে। অযোধ্যার বুকে যে ইতিহাস লেখা হয়ে থাকবে সেই ইতিহাসের সঙ্গে জুড়ে যাবে বাংলার রাজনীতির কলঙ্কময় অধ্যায়ও কি? অনেক দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠা যেতে পারত, আরও অনেক ইস্যু ছিল, কিন্তু সব ভুলে এই মুহূর্তে সব কিছুর প্রশ্নের উত্তর একধারে রেখে শুধুমাত্র রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে হয় কখনো গীতা, না হয় কখনো বিবেকানন্দ, আর রাম চিরকালীন ছিলেন, আর এবার রাম মন্দিরও কি? এই প্রশ্নের উত্তরগুলোই খুঁজব আজকের ডিবেট থেকে।